সিলেটে নানা কৌশলে টিলা কেটে সাবার করছেন প্রভাবশালীরা। বিপরীতে প্রশাসনের রুটিন ওয়ার্ক ছাড়া নেই কোনো বিশেষ নজর। পরিবেশের স্বাভাবিক অবস্থা বিনষ্ট করে এভাবে গত দুই দশকে কাটা হয়েছে সিলেটের প্রায় 40% টিলা। সিলেট থেকে আরো জানাচ্ছেন সজল ছত্রি, ক্যামেরা ছিলেন আনিস রহমান। এলাকার নাম জাহাঙ্গীরনগর। সিলেটের প্রথম চা বাগান মালনীছড়া ও আলিবাহারের মধ্যবর্তী টিলাময় এলাকাটির একটি অংশের মালিকানার দাবিদার দিলুয়ার খান নামের এক ব্যক্তি। এ নিয়ে মামলা চলছে আদালতে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ছোট বড় এসব টিলায় আবাসন তৈরির নামে চলছে টিলা কাটার উৎসব। নিম্ন আয়ের মানুষকে ব্যবহার করে রাতের আঁধারে চলে টিলার মাটি কাটা। আমরা খুব সাফার করছি, এখনো করলাম। এখনো যে আমি আর একটা দিছি, আরো এখানেও সমস্যা আছে। টিলা হতে একটু দোষে পড়তেছে, আর দেখা যাইতেছে লাল টিলা দূর থেকে ক্যামেরা ভাই ফটো দেখা যাইতেছে যে না, হয়তো টিলা কাটতেছে, আসলে এরকম কিছু না। টিলা কাটার কৌশল হিসেবে এমন ঝুঁকিপূর্ণ বসবাসের ফলে বর্ষা মৌসুমে ঘটছে প্রাণহানির ঘটনা। এভাবে গত দুই দশকে নিশ্চিহ্ন হয়েছে সিলেট শহরের আশেপাশের শতাধিক টিলা। তবে থেমে নেই এই তৎপরতা। বালুচর, মেজর টিলা, হাওলদারপাড়া, ব্রাহ্মণ শাসন, আখালিয়া, দুস্কি, নালিয়া, সাহেব বাজার, খাদিমনগর ছাড়াও সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলায় দেদার্সে চলছে টিলা কাটা। পরিবেশ বিপর্যস্ত করে গত দুই দশকে কেটে ফেলা হয়েছে এ অঞ্চলের 40% টিলা। সিলেটের গত দুই দশকে প্রায় 40-50% টিলা পাহাড় আমরা হারিয়ে ফেলেছি। তবে টিলা কাটার এই উৎসবকে বিচ্ছিন্ন ঘটনা বলছে প্রশাসন। অল্প কিছু জায়গার তথ্য ছাড়া সব জায়গার থেকে টিলা কাটা হচ্ছে, এরকম তথ্য আমার কাছে আসেনি। পরিবেশবাদীরা বলছেন এমন নির্বিচারে পরিবেশ ধ্বংস প্রাণহানির সাথে বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সজল ছত্রি, এনটিভি নিউজ, সিলেট। গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ সোলেমান মোল্লা মারা গেছেন। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে এখনও 30 জন চিকিৎসাধীন আছেন। কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 নারী ও 7 শিশুসহ 32 জন দগ্ধ হন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে 7 জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আবাসিক সার্জন। আইসিইউতে আমাদের আরও 7 জন পেশেন্ট আছে, এরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশন। এবং ফিমেল এসডিউতেও আমাদের আরও 1 জন বাচ্চা ভর্তি আছে, ওরও 80% ফ্লেম বার্ন। এর বাইরে পোস্টঅপে আমাদের 22 জন পেশেন্ট আছে, পোস্টঅপারেটিভ ওয়ার্ডেও বেশ কিছু পেশেন্ট আছে যারা খারাপ। টোটাল এই মুহূর্তে প্রায় 15 জন পেশেন্ট আছে যারা একদম ক্রিটিক্যাল কন্ডিশন। হ্যাঁ, এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে।